বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের জন্য পুলিশ ডিপার্টমেন্টে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং আজকের এই নোটিফিকেশনে হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথম আমরা দেখে নিচ্ছি এখানে হেড কনস্টেবলের ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 283টি, এর মধ্যে ফিমেল এবং মেলদের মধ্যে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। এবং হেড কনস্টেবল এখানে দুটো স্টেজে ভ্যাকেন্সি রয়েছে, প্রথম রয়েছে ডাইরেক্ট এন্ট্রি এবং এরপর রয়েছে সার্ভিং ক্যান্ডিডেটদের জন্য। ডাইরেক্ট এন্ট্রিতে সর্বমোট শূন্যপদ রয়েছে 158টি, এর মধ্যে ওয়ারের জন্য 65টি, এসসির জন্য 26টি, এসটির জন্য 23টি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 28টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও বন্ধুরা, এখানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 16টি ভ্যাকেন্সি রিসিভ করা রয়েছে। তারপর দেখে নিচ্ছে এখানে সার্ভিং ক্যান্ডিডেটদের জন্য কী রয়েছে। টোটাল এখানে 90টি ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে ওয়ারের জন্য 74টি, এসসির জন্য 8টি এবং এসটির জন্য 8টি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা রাজ্য থেকে রয়েছেন এবং পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে ইন্টারেস্টেড রয়েছেন, এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের সকলের জন্য। এরপর দেখে নিচ্ছে এখানে কী রয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যারা জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন হবে 100 টাকা, এবং যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখে নিচ্ছে কী রয়েছে এখানে। তো বন্ধুরা, এরপর রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে রয়েছে এখানে এজ লিমিট। তো বন্ধুরা, এখানে যে প্রথম পোস্টটি রয়েছে হেড কনস্টেবল, এর জন্য এজ লিমিট রাখা হয়েছে 18-25 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বিভিন্ন শেডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে এজ রিলেশন রয়েছে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে, ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো বন্ধুরা, এই পোস্টগুলিতে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম 12 পাস হতে হবে। এর সাথে অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনাদের টাইপিং নলেজেরও প্রয়োজন হবে, যেখানে মিনিমাম টাইপিং স্পিড রিকোয়ার্ড রয়েছে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এন্ড 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি। তো এক্ষেত্রে আপনারা দুটো ল্যাঙ্গুয়েজে টাইপিং টেস্ট দিতে পারবেন, ইংলিশ এবং হিন্দি। এবং এখানে সার্ভিং ক্যান্ডিডেটদের জন্য যে পোস্টগুলি রয়েছে এখানে আপনারা ম্যাক্সিমাম 35 ইয়ার্সের মধ্যে হলেও অ্যাপ্লাই করতে পারবেন এবং কোয়ালিফিকেশন ডিটেলস সেমই রয়েছে। এবং স্যালারি ডিটেলস এখানে আপনারা পে স্কেল পেয়ে যাবেন লেভেল 4, যেখানে স্যালারিটা রয়েছে 25,500 থেকে 81,100 as per 7 CPC। এবং একটি কথা ভিডিও শুরুতে বলা হয়নি, যে আজকের নোটিফিকেশনটি এসেছে ITB পুলিশ ডিপার্টমেন্ট থেকে। এখানে আপনারা যারা ত্রিপুরা রাজ্য থেকে রয়েছেন তারা সকল এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে কী রয়েছে। বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও ভ্যাকেন্সি দুটো স্টেজে ভাগ করা রয়েছে, ডাইরেক্ট এন্ট্রি এবং সার্ভিং ক্যান্ডিডেটদের জন্য। ডাইরেক্ট এন্ট্রিতে সর্বমোট 21টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরের জন্য 8টি, এসসির জন্য 2টি, ওবিসির জন্য 9টি এবং ইডব্লিউএসের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া বন্ধুরা, সবগুলি ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশন PDFটি ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারবেন। এখন আমরা সরাসরি দেখছি এখানে এলিজিবিলিটি ক্যাটেরিয়া কী রয়েছে। তো বন্ধুরা, এলিজিবিলিটি ক্যাটেরিয়ায় এখানে এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সেমই রয়েছে। এজ লিমিট রয়েছে 18-25 ইয়ার্স এবং এখানে আপনাদের আবেদন করতে হলে মিনিমাম 12 পাস হতে হবে। এছাড়া খেয়াল রাখবেন এখানে যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেটা কিন্তু বন্ধুরা স্টেনোগ্রাফিতে নিয়োগ করা হবে, তো অবশ্যই এখানে আপনাদের ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন নলেজ থাকতে হবে। স্পিড এখানে ডিটেলসে দেওয়া আছে এবং স্যালারি ডিটেলস এখানে আপনারা পে স্কেল পেয়ে যাবেন লেভেল 5, যেখানে স্যালারিটা রয়েছে 29,200 থেকে 92,300 as per 7 CPC। তাছাড়া বাকি ইনফরমেশন আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশন PDFটি ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারবেন। এখন আমি সরাসরি দেখাচ্ছি এখানে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সিলেকশন প্রসেস। বন্ধুরা, এরই মধ্যে আমি আপনাদের আবারও বলতে চাই যে আপনারা যারা এখনও রিলিভেলে জবের জন্য অ্যাপ্লাই করেননি, আর দেরি না করে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে এখনই এখানে অ্যাপ্লাই। টোটাল 18 ক্যাটাগরিতে টেস্ট অ্যাভেলেবেল রয়েছে, এর মধ্যে রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট, অ্যানালাইটিক্স, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এইচআর, অপারেশন অ্যাসোসিয়েট এবং ডিজিটাল মার্কেটিং টেস্ট। এছাড়াও বন্ধুরা, রিলিভেল আরও নতুন 3টি টেস্ট লঞ্চ করা হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট, সফটওয়্যার টেস্টিং টেস্ট এবং ব্লকচেইন ডেভেলপার টেস্ট। এবং সবগুলি টেস্ট হয়েছে বন্ধুরা এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবং এখন পর্যন্ত রিলিভেলের তরফ থেকে ওর্থ 42 করে জব ডেলিভার করা হয়েছে অল ওভার। আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, ইউনিয়নের রোহিত নেহালানি, ইনি 10 পাস করার পরে ফ্যামিলি বিজনেস সামলাতে শুরু করে এবং মাত্র 17 বছর বয়সে ইনি প্রোডাক্ট ম্যানেজার কাজ করতে থাকে। তারপর তার ইন্টারেস্ট যায় সেলসের দিকে, কিন্তু ওনার কোনো ডিগ্রি না থাকার কারণে উনি কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারছিল না, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও শুধুমাত্র ডিগ্রির অভাবে উনি জব পাচ্ছিল না। তারপর একদিন উনি রিলিভেলের কথা শুনেন এবং রিলিভেলে অনলাইন টেস্ট দিয়ে এখানে লমস এন্টারপ্রাইজে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পোস্টে জব প্লেসমেন্ট পেয়ে গেছে। ওনার মতো অনেক ক্যান্ডিডেটসই রিলিভেলের মাধ্যমে অনলাইন টেস্ট দিয়ে তাদের ড্রিম জব অ্যাচিভ করে নিয়েছে এবং তাদের হোর্ডিং আপনারা দেখতে পাবেন থ্রু আউট ইন্ডিয়াতে। এবং রিলিভেল সিলেক্টের মাধ্যমে এখন আপনারা জবের সাথে সাথে এক্সিটিং প্রাইজও পেতে পারেন। এর জন্য এখানে আপনাদের 15 জুন থেকে 19 জুনের মধ্যে স্লট বুক করে এখানে অনলাইন টেস্ট দিতে হবে। টপার্সদের জন্য রয়েছে এখানে ওর 30,000 অ্যামাজন ভাউচার। এছাড়া ইভেন্ট টপার্সরা এখানে পেয়ে যাবেন অ্যাপেল ম্যাকবুক, iPhone 13, অ্যাপেল ওয়াচ এক্সেট্রা। এখানে অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে এখানে লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে সাইন আপ করে আপনারা ইজি দেখাচ্ছি আজকের নোটিফিকেশনের যে পোস্টগুলি রয়েছে এখানে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং কীভাবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো সিলেকশন প্রসেসে যেহেতু এটা পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, তো অবশ্যই এখানে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে।
তো আলটিমেটলি এখানে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রাইটিং টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। এবং এখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে সম্পূর্ণ অনলাইন। অ্যাপ্লিকেশন সাবমিশন এখনও স্টার্ট হয়নি, জুনের 8 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট হবে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই 7 তারিখ। এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে গিয়ে আপনাদেরকে অনলাইনে এখানে ফর্মটি সাবমিট করতে হবে। তো আপনারা যারা জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন হবে 100 টাকা, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটা একটা গভর্নমেন্ট জব অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এবং এই নোটিফিকেশন রিলেটেড যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আরেকটি কথা, এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ত্রিপুরার সমস্ত সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।